আমার আসসালামু আলাইকুম, আমি মেরিনা বলছি। আজকে আমি বেসিকলি আমার হেয়ার কাট নিয়ে একটা ছোট রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আমার এই হেয়ার কাটটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি এত বেশি স্যাটিসফাইড, তো চিন্তা করলাম যে একটা রিভিউ করা যাক। তো আমার এই হেয়ার কাটটা আমি করেছি জাকির তামাল দাদার কাছে। উনি হচ্ছেন ব্লাশন বিউটি লাউঞ্জের ওনার। তো এর আগেও আমি ওনার কাছে হেয়ার কাট করেছি, যার ফলে এবারও ওনার কাছ থেকে সার্ভিস নেওয়া। কিন্তু এবারে আমি একটু কনফিউশনে ছিলাম বা একটু ভয় লাগছিলো, কারণ এই হেয়ার কাটটার কোনো নাম আমার জানা ছিল না। আমি এর আগে তো লেয়ার বা ইউ কাট, ভি কাট বা হচ্ছে ব্যাংস, এগুলো তো হচ্ছে নর্মাল হেয়ার কাট যেটা আমরা সবাই জানি। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম, আমার হেয়ার হচ্ছে ন্যাচুরালি অনেক বেশি সিল্কি, আর হচ্ছে আমি একটু বাউন্স চাচ্ছিলাম। তো আমি ইন্টারনেট থেকে পিকচার ডাউনলোড করে আমি দাদার কাছে ছবি পাঠাই যে তাতে আমার এই হেয়ার কাটটা লাগবে। আমি চুল আমার চুল অনেক অনেক বড় ছিল, কোমর পর্যন্ত ছিল। তো আমি ওনার কাছে ছবি পাঠিয়ে যাওয়ার আমি চুল ছোটো করে ফেলবো, আমি এই হেয়ার কাটটা চাচ্ছি, আপনি কি আমাকে করে দিতে পারবেন কিনা এক্স্যাক্ট? উনি বললো যে হ্যাঁ, আমি এক্স্যাক্ট এটাই করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ওনার কাছ থেকে আশ্বাস পাওয়ার পরে আমি একটু মানে শান্তি পাই, একটু আমার আশ্বাস আসে। তারপরেও আমার 5% একটু কনফিউশন ছিল, কারণ এত বড়ো চুল কেটে ফেলতেছে, আল্লাহ জানে কেমন হয় কেমন হয়। তো আলহামদুলিল্লাহ হেয়ার কাট করার পরে রেজাল্ট অনেক বেশি অ্যামেজিং, মানে এক্স্যাক্ট সেম, আমি যেমনটা চাচ্ছিলাম এক্স্যাক্ট সেম হেয়ার কাটে উনি আমাকে করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই হেয়ার কাটটা আমি ওয়ে করেছি, আমার চুল ন্যাচুরালি এত বেশি সিল্কি, আমি চাচ্ছিলাম বাউন্সি কিছু, মানে অনেক বাউন্সি একটা হেয়ার কাট চাচ্ছিলাম। সো এটা আমি আমাকে করে দিলাম। তো আমরা অনেকেই হয়তো জানি না যে ওয়ারলেসের মতো জায়গায় এত ভালো একটা স্যালন আছে। এটা হচ্ছে 2 নম্বর সেগুন বাগান, পাহাড়তলি কলেজ রোড। হ্যাঁ, ওখানে ওনাদের সাইনবোর্ডটা দেওয়া আছে, ব্লাশন বিউটি লাউঞ্জ। এছাড়া ওনাদের ফেসবুক পেজ আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আই হোপ আপনারাও আমার মতো স্যাটিসফাইড হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।